ইচ্ছে তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম নির্মলা বৌদি লিখেছেন নিমাই ভট্টাচার্য আদিকালে রাজা মহারাজা বাদশাহ শাহেনশার দরবারে সভা দল থাকতেন তারা রাজার কথা লিখতেন ছোট রানী বড়রানীর কথা লিখতেন লিখতেন আরও কিছু লিখতেন রাজ্যের কথা রাজ্য শাসনের কথা রাজ্যের খ্যাতিমান পুরুষের কথা আর লিখতেন রাজার মহানুভবতার রানিমার ঔদার্যের কাহিনী মাঝে মাঝে রাজকুমারের মেগাওয়ার কথা বা অষ্টাদশী পূর্ণযুবতী রাজকুমারীর রূপ যৌবনের কাহিনী নিয়েও সভাকবির দল লিখতেন সময়ে অসময়ে আরও অনেক কিছুই লিখতে হতো তাদের শত্রুপক্ষের নিন্দা করে কাব্য রচনা করতে হতো সভাকবিদের কখনো কখনো সুরাপানের প্রয়োজনীয়তা বা উপকারিতা নিয়েও লিখতেন তারা রাজার মনোরঞ্জনের জন্য দেহপসারিনী নাচিয়ে গাইয়েদের নিয়েও চমৎকার কাব্য রচনা করে গেছেন অতীত যুগের ওই সভাকবির দল অতীতকালের ইতিহাসের টুকরো টুকরো ছেঁড়া পাতাগুলো খুঁজলে সভাকবিদের বিস্ময়কর প্রতিভার আরও অনেক পরিচয় পাওয়া যাবে এই সব সভাকবিদের টুকরো টুকরো কাব্যকে অবলম্বন করে পরবর্তীকালের ঐতিহাসিকরা ইতিহাস লিখেছেন সেই ইতিহাস আমরা মুখস্থ করে পরীক্ষায় পাশ করেছি কিন্তু ভুলে গেছি সভাকবিদের শুধু যে তাঁদের আমরা ভুলে গেছি তা নয় সভাকবিদের জীবন কাহিনী সম্পর্কে আমাদের অবজ্ঞা আমাকে বড় পীড়া দেয় সভাকবিদের রচনা নিয়ে আমরা হইচই করি কিন্তু তাঁদের জীবনে কোনোদিন সুখ দুঃখ ভালোবাসা ব্যর্থতা নিয়ে আলো আধারের খেলা হয়েছিল কি না সে বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই সভাকবিরা সব কিছু লিখেছেন লেখেননি শুধু নিজেদের কথা হয়তো নিজেদের সুখ দুঃখ প্রেম ভালোবাসার জ্বালায় তাঁরা পুড়ে মরেছেন কিন্তু সে কাহিনী লেখার সুযোগ কোনোদিন তাদের জীবনে আসেনি আমরা খবরের কাগজের রিপোর্টাররাও হচ্ছি এই যুগের সভাকবির দল আমরাও রাজার কথা লিখি মন্ত্রীর কথা লিখি রাজার মহানুভবতা রানিমার উদ্ধার্যের কথা রাজ্যের কথা রাজার বন্ধুদের কথা লিখি অতীতের সভাকবিদের কাব্যের মতো আজকের দিনের খবরের কাগজের রিপোর্টারদের টুকরো টুকরো রিপোর্টকে কেন্দ্র করে আগামী দিনের ঐতিহাসিকরা নিশ্চয়ই আজকের ইতিহাস লিখবেন আগামী দিনের মানুষ সেই ইতিহাস হয়তো মুগ্ধ হয়ে পড়বেন কিন্তু মুহূর্তের জন্য কেউ স্মরণ করবেন না রিপোর্টারদের সভাকবিদের টুকরো টুকরো কাব্যের মধ্যে দিয়ে যেমন অতীতের বহু মানুষের জীবন কাহিনীর একটা পরিষ্কার ছবি পাওয়া যায় আজকের দিনের রিপোর্টারদের টুকরো টুকরো রিপোর্টের মধ্যে দিয়েও তেমনই বহু মানুষের জীবন কাহিনীর একটা পূর্ণাঙ্গ ছবি ফুটে উঠবে রিপোর্টারদের কলমে বা টাইপরাইটারে আজ যিনি ছাত্রনেতা বা ছাত্র আন্দোলনের অন্যতম কর্মী আগামী দিনে তিনি হয়তো মন্ত্রী মাঝখানে তার কারাবরণের কথাও মুক্তিলাভের খবরও ওই একই টাইপরাইটারে লেখা হয় শুধু কি তাই ওই একই রিপোর্টার হয়তো মন্ত্রীর পদত্যাগ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি তার তদন্ত তদন্তের খবর ফাঁস সরকার কর্তৃক তদন্তের রিপোর্ট নাকুচ মন্ত্রীর দলত্যাগ আবার পুরনো দলে ফিরে আসা মন্ত্রীর বিদেশ ভ্রমণ তার প্রতিদিনের কাজকর্ম এমনকি তার প্রেম বিয়ে বা নার্সিংহোমে পুত্র সন্তান জন্মের খবরও ওই রিপোর্টারের কলমে লেখা হয় অদৃষ্টের পরিহাসে ওই মন্ত্রীর মৃত্যুর সংবাদও হয়তো একই রিপোর্টারের টাইপরাইটারে লেখা হবে দীর্ঘদিনের বিস্তীর্ণ পরিবেশে লেখা এসব টুকরো টুকরো খবর জুড়লে নিশ্চয়ই একটা জীবন কাহিনীর রূপ লেখা যাবে রিপোর্টারের দল সবার অলক্ষে হয়তো নিজেদের অজ্ঞাতসারে অসংখ্য মানুষের জীবনকাহিনী লিখে যান অতীতের সভাকবিদের মতো আজকের দিনের খবরের কাগজের রিপোর্টাররাও লেখেন না শুধু নিজেদের কথা নিজেদের সুখ দুঃখ হাসি কান্না প্রেম ভালোবাসা আনন্দ বেদনার ইতিহাস তাই তো নির্মল তার ইতিহাস হয়তো কেউ জানবেন না কেউ এক ফোঁটা চোখের জল ফেলবেন না কেউ তার জীবনের আনন্দ বেদনার উষ্ণতা অনুভব করবেন না নিজেদের অন্তরে নির্মল তার জীবননাট্যে আমি অভিনয় করিনি ড্রপ সিন টানিনি উইংস্ক্রিনের পাশ থেকে প্রমটারের কাজ করিনি রুমেও যায়নি তবে অদৃষ্টের পরিহাসে দুটি প্রাণীর জীবননাট্যের চরম কয়েকটি দৃশ্যের একমাত্র দর্শকরূপে আমি তার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম নির্মলদা ও নির্মলাভূতি দীর্ঘ বিচিত্র জীবনপথ পাড়ি দিয়েছিলেন এক পান্থশালা থেকে আরেক এক পান্থশালায় গিয়েছেন ওরা দুজনে আমি তাদের সহযাত্রী হবার গৌরব অর্জন করিনি কিন্তু ওদের জীবনপথের পথের প্রান্তসীমায় এক পান্থশালায় মাত্র কয়েকটি স্মরণীয় রাত্রির জন্য আমি সঙ্গী হয়েছিলাম ধন্য হয়েছিলাম ওই দুটি মহাপ্রাণের কাছে এসে ওদের দুজনের ভালোবাসার আত্মতৃপ্তিতে আমি আমার অন্তর ভরিয়েছিলাম অতর্কিত আক্রমণ করে ওই দুটি প্রাণীর স্নেহ ভালোবাসা দশ হাতে লুটে পুটে নিয়েছি কিন্তু তার বিনিময়ে শুধু কফটা চোখের জল ছাড়া আর কিছু দিতে পারিনি আমি নির্মলা বৌদি তার হৃদয় ও তার চেয়ে আমার হৃদয় কার্পণ্য ক্ষমা করলেও আমি নিজে বুকের মধ্যে প্রতিনিয়ত একটা অসহ্য জ্বালা অনুভব করি কাজকর্মের অবসরে নিজের অজ্ঞাতে আজও দীর্ঘ নিঃশ্বাস পরে আমার বুকটাকে ভারী করে তোলে মনটাকে পীড়িত করে মানুষকে আমি ভালোবাসি ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য মানুষের সংস্পর্শে এসে আমি ধন্য হয়েছি কিন্তু কেন জানি না মানুষের যত কাছে এসেছি ততই তাদের সুখ দুঃখের ঝঙ্কার এমন তীব্রভাবে আমার অন্তরে বেঁচেছে যে বেদনা অনুভব করেছি গত বছরের মতো এবারও লন্ডন এয়ারপোর্টে শুধু একটি প্রাণী আমাকে রিসিভ করতে এসেছিলেন বন্ধুবান্ধব বা বান্ধবীদের আমার যাবার কথা জানাই কিন্তু ঠিক কবে কোন ফ্লাইটে কটার সময় কোথা থেকে লন্ডন পৌঁছচ্ছি সে কথা জানাই না লন্ডনের মাটিতে পা দিয়ে প্রথমে আমি শুধু একটি প্রাণীকেই দেখতে চাই তাকে প্রণাম করতে চাই তাঁর বুকে আত্মসমর্পণ করতে চাই লন্ডনে পৌঁছে প্রথম কয়েকটি আনন্দবেদনাতুর মুহূর্তে আমাদের দুজনের মাঝখানে হাইফেনের মতো অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে আমি কল্পনা করতে পারি না তাই তো এবারেও সবাইকে জানিয়েছিলাম কমনওয়েলথ প্রাইম মিনিস্টার্স কনফারেন্স কভার করতে লন্ডন আসছি কিন্তু দাস ফার নো ফার্দার শুধু নির্মলা বৌদিকে লিখেছিলাম বৌদি আমি আসছি এগারোই জুন সুইস এয়ার ফ্লাইটে জুরিক থেকে বিকেল চারটে কুড়িতে লন্ডন পৌঁছাবো কদিন আবার দুজনে কাঁদবো গাইবো বেড়াবো কেমন প্রণাম নিও তোমার ঠাকুরপো চিঠি পাবার পরই নির্মলা বৌদি আমার জন্য ঘর ঠিক করতে লেগে পড়েছিলেন আমি ঠিক যা যা চাই যা কিছু ভালোবাসি তার আয়োজন সম্পূর্ণ করেছিলেন আমি আসার কদিন আগেই এগারোই জুন বারোটার মধ্যে খাওয়া দাওয়া সেরে তিনটে বাজতে না বাজতেই নির্মলা বৌদি এয়ারপোর্টে হাজির হয়েছিলেন আমি কাস্টমস এনক্লোজারে ঢুকতেই দেখলাম বেরুবার রাস্তার দেওয়ালে মাথাটা ভর দিয়ে একটু কাত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন আমার নির্মলা বৌদি আমি হাত তুলে ইশারা করলে উনি একটু হেসে হাত তুলে প্রত্যুত্তর দিলেন আমাকে তারপর কয়েক মিনিট পরে কাস্টমস চেক শেষ করে বেরিয়ে আসতে ছুটে এসে জড়িয়ে ধরলাম নির্মলা বৌদিকে বৌদিও দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন আমাকে দু এক মিনিট পরে কফটা চোখের জল আমার গায়ে গড়িয়ে পড়তে খেয়াল হলো বৌদি নিশ্চয়ই কাঁদছেন হাত দুটোকে ছাড়িয়ে নিয়ে বৌদির চোখের জল মুছিয়ে দিতে দিতে বললাম ছি বৌদি তুমি কাঁদছ এত দূর থেকে ছুটে এলাম তোমার কাছে সে কি তোমার চোখের জল দেখবার জন্য ঠোঁটের কোণে একটু হাসি রেখা ফোটাবার চেষ্টা করে বৌদি বললেন না না ঠাকুরবু কাঁদছি কোথায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না বৌদি আমার অনিচ্ছা সত্ত্বেও একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে গেল তারপর বললাম এত দূর থেকে ছুটে আসি তোমার কাছে আত্মসমর্পণ করে আনন্দ পাবার জন্যে তোমাকে কাঁদাবার জন্যে নয় চোখের জল বন্ধ হল কিন্তু চোখের মনি দুটো স্থির করে এমন উদাস দৃষ্টিতে বৌদি চাইলেন যে আমার বুকের মধ্যে জ্বালা করে উঠল নিজের ঠোঁটটা কামড়াতে কামড়াতে খুব ধীর স্থির আসতে বৌদি বললেন ঠাকুরপু তুমিও যেমন আমাকে পেয়ে আনন্দ পাও আমিও তেমনি তোমাকে কাছে পেয়ে অনেক শান্তি পাই আজ তুমি ছাড়া আমার ঘর আলো করার আর কি আছে বলতে পারো ঠিক বলেছ বৌদি তোমার ঘরে তোমার মনে তোমার জীবনে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না বলে তুমি আমার মতো একটা মাটির প্রদীপকে ধন্যবাদ জানাচ্ছ তুমি মাটির প্রদীপ হলেও আমার এই জমাট বাঁধা অন্ধকার জীবনে তার অনেক প্রয়োজন অনেক দাম তাই না ঠাকুরপু আর বেশি কথা না বলে এয়ারপোর্ট থেকে বৌদির বাসায় গিয়েছিলাম সিঁড়ি দিয়ে উপরে উঠে ডান ঘরে ঢুকতেই টেবিলের উপর নির্মলদার কলম পেন্সিল টাইপরাইটার নোটবই বই হাত ঘড়ি আর একটা ছবি দেখতে পেলাম বছর পাঁচেক আগে যেদিন সন্ধ্যায় এই বাড়িতে প্রথম পদার্পণ করি সেদিনও ঠিক এমনি করেই সাজানো ছিল ঘরের অন্যান্য জিনিসপত্রও ঠিক এমনিই ছিল আজকের সঙ্গে সেদিনের বিশেষ কোনো পার্থক্যই ছিল না তবে হ্যাঁ সেদিন এই ঘরের মালিক নির্মলদা ছিলেন আজ তিনি নেই আর শুধু একটা পরিবর্তন নজরে পড়ল সেদিন নির্মলদার ছবিতে ফুলচন্দন ছিল না আজ ছিল পাঁচ বছর আগে যেদিন এসেছিলাম সেদিন নির্মলা বৌদি নির্মলদাকে পুজো করতেন আর আজ পুজো করেন তাঁর ওই ছবিটাকে নির্মলদার টাইপরাইটার একটু খুললাম ছবিটাকে হাতে তুলে নিলাম মিনিট খানেকের মধ্যেই চোখের দৃষ্টিটা ছাপসা হয়ে উঠল তারপর ধীরে ধীরে অজস্র ধারায় নেমে এলো চোখের জল আমাকে সান্ত্বনা জানাবার শক্তি বৌদির ছিল না তিনিও আমারই মতন অতীত স্মৃতির ঝড়ে পথ হারিয়েছিলেন বেশ কিছুক্ষণ বাদে বৌদি বললেন ঠাকুরবু কি বৌদি পাঁচ বছর আগে প্রথম যেদিন এ বাড়িতে তুমি এসেছিলে সেদিনের কথা মনে পড়ে নির্মলদার স্মৃতিতে আমার মানসিক অবস্থা ঠিক স্বাভাবিক ছিল না মুখে কোনো উত্তর দিতে পারিনি শুধু মাথা নেড়ে জানিয়েছিলাম হ্যাঁ মনে পড়ে বৌদির পাশে দাঁড়িয়ে নির্মলদার ছবিটার মুখোমুখি হয়ে শুধু পাঁচ বছর আগের কথাই নয় আরও অনেক কথা অনেক স্মৃতি আমার মনে সেদিন ভিড় করে এসেছিল আমি ঠিক নির্মলদার সহকর্মী না হলেও আমাদের মধ্যে বেশ একটা বৃদ্ধতা ভ্রাতৃত্বের ভাব ছিল বহু টুরে আমরা দুজনে একসঙ্গে থেকেছি বহু ঐতিহাসিক খবর দুজনে একসঙ্গে কাভারও করেছি দুজনের মধ্যে বেশ খানিকটা বয়সের পার্থক্য থাকায় খুব গভীরভাবে নির্মলদাকে কাছে টানতে পারিনি আমি কলকাতা ছাড়ার পর শুনলাম নির্মলদা হঠাৎ অন্য একটা কাগজের ফরেন করেসপন্ডেন্ট হয়ে কারও গেছেন বছর দুই পরে বেরুটে এক বন্ধুকৃহী নির্মলদার সঙ্গে আমার দেখা তারপর দুজনে দেখা হয় যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে দুজনেই নন অ্যালাইন নেশনস কনফারেন্স কভার করতে গিয়েছিলাম একই হোটেলে প্রায় পাশাপাশি ঘরে ছিলাম আমরা দুজনে নির্মলদাকে নানাভাবে নানা জায়গায় দেখেছি দেখেছি কাছ থেকে দেখেছি দূর থেকে বেশ লাগতো দাকে ওর হাসিখুশি ভরা মুখখানা আমাকে অনেক সময়ই অনুপ্রেরণা দিত বহু বিষয়ে নির্মলদার আগ্রহ ছিল কিন্তু কোনো দিন কোনো অবস্থাতেই মেয়েদের বিষয়ে তার কোনো আগ্রহ দেখতে পাইনি তাছাড়া নির্মল তার আরেকটা বৈশিষ্ট্য আমার কাছে একবার নয় দুবার নয় বহুবার ধরা পড়েছিল মাঝে মাঝেই উনি কোথায় যেন তলিয়ে যেতেন অনেক চেষ্টা করেও ওকে খুঁজে পেতাম না সন্দেহ হতো হয়তো কোনো রহস্য আছে কিন্তু চেষ্টা করেও বুঝতে পারিনি খবরের কাগজের রিপোর্টাররা বিভিন্ন কাগজে কাজ করলেও নিজেদের মধ্যে পারিবারিক হৃদ্যতার মতো মধুর সম্পর্ক গড়ে ওঠে সুখে দুঃখে পাশাপাশি না চললে আমাদের বেঁচে থাকাই মুশকিল এই তো বিজয়দার্বন উমার বিয়েতে ওদের ব্যারাকপুরের বাড়িতে তমাল বা পূর্ণেন্দু যা করল তা দেখে কি কেউ ভাবতে পারলো ওরা ওই পরিবারের কেউ নয় কেউ কি জানতে পারলো ওদের কাগজের মধ্যে দারুণ লড়াই রিপোর্টারদের রিপোর্ট লেখার সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই এই তো মান্নার বাবা মারা গেলে বলাইদা যা করলেন বা অধীরদার মেয়ের বিয়ের জন্য ছেলে দেখা থেকে শুরু করে সব কিছুই তো রমেন্দা করলেন কিন্তু কেউ বুঝতে পারবে না কেউ জানতে পারবে না ওরা সহকর্মী পর্যন্ত নন রিপোর্টারদের মধ্যে এমন একটা অবিচ্ছেদ্য বন্ধন থাকা সত্ত্বেও কোনও প্রবীণ রিপোর্টারকেও নির্মলদার বিয়ের জন্য অনুরোধ করতে দেখিনি আমার বেশি একটু আশ্চর্য লাগত নিজের মনে মনেই প্রশ্ন করতাম কিন্তু কোনো উত্তর খুঁজে পেতাম না দীর্ঘদিন পরে স্বয়ং নির্মলদার কাছ থেকেই এই প্রশ্নের উত্তর পেয়েছিলাম বেলক্রেটে যখন নির্মলদার সঙ্গে দেখা হলো তখন উনি লন্ডনে পোস্টেড তাই লন্ডন যাবার পথে আমি নির্মলদার সহযাত্রী হলাম পথে কদিনের জন্য দুজনেই বার্লিন গেলাম কেম্পিনেস্কি হোটেলে দুজনে একই ঘরে ছিলাম দীর্ঘদিনের পরিচয়ের পরিপ্রেক্ষিতে দুজনের একত্রে বার্লিন বাস এক বিচিত্র গাঁট ছড়া বেঁধে দিল আমাদের মধ্যে দুটি মানুষের মধ্যে পরমাত্মীয় সম্পর্ক গড়বার জন্য সতেরো দিন মোটেই দীর্ঘ সময় নয় কিন্তু অত্যন্ত নিবিড় করে মেশবার জন্য আমার আর নির্মলদার মধ্যে এক প্রীতির সম্পর্ক গড়ে ওঠা সম্ভব হয়েছিল তাই তো বার্লিন ত্যাগের আগের দিন নির্মলদা হঠাৎ আমাকে বললেন বাচ্চু তুই তো লন্ডনের হোটেল রিজার্ভেশন ক্যান্সেল করে একটা টেলিগ্রাম করে দে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন নির্মলদা কেন আবার তুই আমার কাছেই থাকবি হোটেলের রিসেপশন কাউন্টারে টেলিগ্রাম দেবার সময় নির্মলদাও একটা টেলিগ্রাম পাঠালেন কাকে কোথায় কি জন্য পাঠালেন তা বুঝতে পারলাম না ফ্রাঙ্কফুর্ট হয়ে লন্ডন পৌঁছবার পর জেনেছিলাম ওই টেলিগ্রামটা নির্মলা বৌদিকে পাঠিয়েছিলেন লন্ডন এয়ারপোর্ট কাস্টমস থেকে বেরিয়ে আসতেই একজন সুদর্শনা মহিলা ধীর পদক্ষেপে আমাদের দিকে এগিয়ে এসে নির্মলদার হাত থেকে টাইপরাইটার আর কেবিন ব্যাগটা নিয়ে নিলেন তারপর কপালে চিন্তার রেখা ফুটিয়ে টানা টানা চোখ দুটোকে একটু কুঁচকে নির্মলদার দিকে তাকিয়ে বলেন আচ্ছা তুমি কি কোনোদিন আমাকে শান্তি দেবে না সামনের দিকে এগোতে এগোতে একটু হেসে অবাক হয়ে নির্মলদা পাল্টা প্রশ্ন করলেন কেন বলো তো আবার জিজ্ঞেস করছো কেন আজকে তোমার ফেরার কথা কেন টেলিগ্রাম পাওনি নিশ্চয়ই একশোবার পেয়েছি কিন্তু তোমার না সোমবার আসার কথা একগাল হাসি হাসি হেসে নির্মলদা বললেন ওহ এই কথা আজ্ঞে হ্যাঁ এই কথা আমি বেশ বুঝতে পারলাম সোমবার নির্মলদার লন্ডন ফেরার কথা ছিল এবং কদিন যে দেরি করে আসছেন সে খবরও জানাননি স্বাভাবিকভাবেই বৌদির সেজন্য চিন্তা হয়েছে ট্যাক্সির কাছে এসে নির্মলদার খেয়াল হলো আমার সঙ্গে বৌদির পরিচয় করিয়ে দেননি বৌদির ডান হাতটা টেনে ধরে বললেন রাধা তোমার সঙ্গে বাচ্চুর পরিচয় করিয়ে দিইনি নির্মলদার দিকে ফিরে বৌদি বললেন সেসব কাণ্ডজ্ঞান কি তোমার আছে এবার আমার দিকে ফিরে বললেন এসো ভাই ট্যাক্সিতে ওঠো তিনজনে ট্যাক্সিতে উঠে পড়লাম ট্যাক্সির মধ্যে আমাদের অনেক কথা হয়েছিল সেসব আজ আর মনে নেই তবে মনে আছে বৌদি একবার বাঁকা চোখে নির্মলদার দিকে তাকিয়ে নিয়ে আমার দিকে ফিরে জিজ্ঞাসা করেছিলেন বিয়ে করেছ না বৌদি বিয়ে করো না কেন বলুন তো কেন আবার বিয়ে করলে তো আমারই মতো তাকেও যন্ত্রণা সহ্য করতে হবে উত্তর পশ্চিম লন্ডনের হেন্ডন সেন্ট্রালে নির্মলদার ফ্ল্যাটে আমার দিনগুলো বেশ কাটছিল এত ভালো আমি কাটাতে চাইনি কিন্তু অদৃষ্টির যোগাযোগে এড়াতে পারিনি হিসেব নাকি সে ভগবানের ভুল নেই সেদিনে সব আনন্দের চের সুদে আসলে তিনি আজ আদায় করেছেন কিন্তু আমি অসহায় নির্মলতা ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতেন আমি তিনবার বেডটি খেয়ে উঠতে চাইতাম না বৌদি কাজকর্মের ফাঁকে ফাঁকে এক একবার হাঁক মারতেন ঠাকুরপো উঠুন ভাই অনেক বেলা হয়ে গেল আমি কোনো জবাব না দিয়ে বালিশটাকে আরও একটু আদর করে জড়িয়ে পাশ ফিরে শুতাম শেষকালে বৌদি এসে ধাক্কা দিতে শুরু করতেন অনেকক্ষণ ডাকাডাকির পর আমি পাশ ফিরে জিজ্ঞাসা করতাম কিছু বলছেন চোখের কোণে হাসি ফুটিয়ে মুখের চারপাশে গাম্ভীর্যের ভাব এনে বৌদি বলতেন বাপরে বাপ তোমরা এত ঘুমোতেও পারো সকালবেলায় উঠতে না উঠতেই বহু বচন দিয়ে গালাগালি দিতে শুরু করলেন তারপর বৌদির মুখটা কাছে টেনে নিয়ে কানে কানে ফিস ফিস করে বলতাম কেন নির্মল দারু বুঝি খুব বেশি ঘুম চট করে বৌদি মুখটা টান দিয়ে বলতেন বাচ্চু কানটি মলে দেবো উইথ প্লেজার কিন্তু প্রশ্নের উত্তর দেবেন বৌদি আমার কথায় কান্না দিয়ে উঠে যেতে গেলেই আমি তার শাড়ির আঁচল ধরে টান দিয়ে কাছে টেনে নিতাম জানেন তো বৌদি প্রাইম মিনিস্টারকেও রিপোর্টারের প্রশ্নের জবাব দিতে হয় বৌদি বাঁ হাতের বুড়ো আঙুলটা দেখিয়ে বলতেন রেখে দাও তোমাদের রিপোর্টারই চালিয়াতি মাঝে কবছর ছাড়া আজ আঠেরো বছর ধরে রিপোর্টার দেখছি ও সব ভয় আমাকে দেখিও না শেষ পর্যন্ত দুজনেই মিটমাট করে নিতাম বৌদি একটা গান শোনালেই আমি উঠে পড়তাম কাজকর্ম সেরে আমার ফিরতে রাত হতো কিন্তু নির্মলতা সন্ধ্যের সঙ্গে সঙ্গে ফিরে আসতেন খুব জরুরি কাজ না থাকলে সন্ধ্যের পর কোনোদিন তিনি বেরোতেন না আমি ফিরলে তিনজনে একসঙ্গে ডিনার খেতে বসতাম খেতে বসে বিশ্বব্রহ্মাণ্ডের আলোচনা শেষ করে উঠতে উঠতে অনেক রাত হতো কিন্তু তখনও আমাদের আসর ভাঙত না ফার প্লেসের ধারে আমরা দুজনে সিগারেট টানতাম আর বৌদি গান শোনাতেন একটা দুটো নয় ডজন ডজন গান গাইতেন বৌদি এত গান শোনার পরও হয়তো নির্মলদা বলতেন রাধা সেই গানটা শোনাবে কোন গান সেই যে নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পায়না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে বৌদি কোনো উত্তর দিতেন না শুধু আর চোখে একবার চাইতেন নির্মল দিকে তারপর গাইতেন নয়ন তোমার নয়নে নয়নে ছো নয়নে সপনে রয়েছ নয় না দেখছ নয়নে নয়নে কবি কখনো কেন বৌদিকে তুমি বলে ডাকতে আরম্ভ করেছিলাম তা মনে নেই মনে আছে শুধু সেই কটি দিনের স্নেহ ভরা মধুর স্মৃতি নির্মলদার ঔদার্য বৌদির স্নেহে আমি মুগ্ধ হয়ে গেলাম ওদের দুটি জীবনের মাঝে আমিও আমার একটা ঠাঁই খুঁজে পেলাম কদিন থাকার পরই জানতে পারলাম বৌদির নাম কৃষ্ণা একদিন রাত্রিরে কথায় কথায় হঠাৎ নির্মলদাকে জিজ্ঞাসা করলাম আপনি বৌদিকে রাধা বলে রাখেন কেন কেন আবার পৌরশ্রীকে তো এর চাইতে ভালো নামে ডাকা যায় না মুহূর্তের মধ্যে বৌদির মুখটা লাল হয়ে উঠল দুজনের দৃষ্টি বিনিময় হল আমি এসব নজর করেছিলাম কিন্তু বিশেষ গুরুত্ব দিইনি বৌদি স্মৃতিতে সিঁদুর দেখিনি তবে তার জন্য আশ্চর্য হইনি কারণ লন্ডন প্রবাসী কোনো মেয়েই সিঁদুর পরে না বললেই চলে বছর দেড়েক পর রাষ্ট্রপতির ব্রিটেন সফর কভার করার জন্য আমি লন্ডন গেলাম রাষ্ট্রপতির সফর শেষে কদিন নিরিবিলি লন্ডন বাস করার জন্য আমি আবার হেন্ডন সেন্ট্রালে নির্মলদার ফ্ল্যাটে বৌদির সংসারে আশ্রয় নিলাম সেবার একটু ভালো করে খেয়াল করে দেখলাম ড্রয়িং রুমে রাত্রিরের গানের আসর ভাঙার পর দুজনকে দুটি ঘরে চলে যেতে গভীর রাতে চুরি করেও দেখেছি দেখেছি দুজনকে দুঘরে গভীর নিদ্রায় মগ্ন থাকতে মনে একটু খটকা লেগেছিল কিন্তু সেটা নিতান্তই খটকা তার বেশি কিছু নয় ইতিমধ্যে বৌদি স্ত্রী বলে আমি তার নাম দিলাম নির্মলা ডিনার টেবিলে এই নামকরণ উৎসবের সময় দুজনেই একটু মুচকি হেসেছিলেন বোধ করি এই নামকরণ উৎসবের পরই নির্মলদা ও নির্মলা বৌদি স্থির করেছিলেন আর দেরি করা ঠিক নয় তাই তো রাত্রিরে ফায়ার প্লেসের ধারে বসে নির্মল দুজনের অতীত জীবন কাহিনী শুনিয়েছিলেন হাওড়া মধুসূদন পাল চৌধুরী লেনে নির্মলদা ও নির্মলা বৌদির বাড়ি প্রায় পাশাপাশি দুটি পরিবারের মধ্যে গভীর হৃদ্যতাও ছিল শৈশবে নির্মলদার মা মারা গেলে কিছুকাল বড় পিসির তদারকি ছিলেন বড় পিসির বিয়ে হবার পর নির্মলদার জন্য তার বাবা বড়ই চিন্তায় পড়লেন তখন নির্মলা বৌদির ঠাকুমা বললেন আরে এর জন্য আবার চিন্তা কি ও আমার কাছেই থাকবে তখন নির্মলদার বয়স কি নয় হবে পরে নির্মলদাদের সংসারে তার কাকিমা এসেছিলেন কিন্তু এই মাতৃহীন শিশুটি সম্পর্কে তিনি বিশেষ আগ্রহ দেখালেন না নির্মলতা ওই ঠাকুমার স্নেহ ছায় থেকে গেলেন স্কুল ছেড়ে কলেজে ঢুকলে নির্মলদা নিজেদের বাড়িতে থাকলেও আত্মার যোগাযোগটা কমল না দুনিয়ার সবাই শুধু এটুকুই জানত কিন্তু কেউ জানত না ওই অতগুলো মানুষের ভিড়ের মধ্যেও দুটি আত্মা সবার কলকলা থেকে বহু দূরে নিজেদের একটা ছোট্ট দুনিয়া রচনা করেছে রিপন কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স নিয়ে পাশ করার পর নির্মলদা ইকোনমিক্সে এম এ পড়ার জন্য ইউনিভার্সিটিতে ঢুকলেন মাস ছয়েক পরে হাওড়া ব্রিজের কোনায় এক দুর্ঘটনায় নির্মলদার বাবা মারা গেলেন ঠাকুমার স্নেহের স্পর্শে ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সে দুঃখও নির্মলদা ভুলেছিলেন কিন্তু রেজাল্ট খুব ভালো হল না সেকেন্ড ক্লাস পেলেন এদিকে রেজাল্ট বেরোবার আগে থেকে নির্মলদা পাড়ার সূত্রে ডেইলি টাইমস পত্রিকা যাতায়াত শুরু করেছিলেন রেজাল্ট বেরোবার পর পাকাপাকিভাবে রিপোর্টারের কাজে লেগে পড়লেন তিন বছর পর নির্মলা বৌদিও বিয়ে পাশ করলেন কিন্তু বাড়ির কেউ এম এ পড়াতে চাইলেন না সবাই বললেন আরও পড়ালে ভালো পাত্র পাওয়া মুশকিল হবে পাত্র নির্বাচন পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে এলে নির্মলদা আর দেরি করলেন না একদিন একটু আড়ালে ঠাকুমাকে বললেন আম্মা এ ভি দিও না কিনু সুখী হবে না ঠাকুমা একটু অবাক হয়ে প্রশ্ন করেছিলেন কেন রে ঠাকুমার বিশেষ আপত্তি ছিল না কিন্তু নির্মলা বৌদির মা কিছুতেই রাজি হলেন না স্ত্রীর চাপে পড়ে নির্মলা বৌদির বাবাও আপত্তি করলেন নির্মলা বৌদি অনেক কান্নাকাটি করেছিলেন কিন্তু কিছু ফল হয়নি বন্ধু বান্ধব নির্মলদাকে পরামর্শ দিয়েছিল নির্মলা বৌদিকে নিয়ে বম্বে বা দিল্লি মেলে চেপে পড়তে কিন্তু নির্মলদা রাজি হননি শুধু বলেছিলেন তা হয় না রে যাঁদের দয়ায় আমি এত দূর এসে পৌঁছেছি তাঁদের এ সর্বনাশ করা আমার দ্বারা সম্ভব হবে না পরবর্তী সাতাশে শ্রাবণ মাঝরাতের এক লগ্নে ইঞ্জিনিয়ার সুকুমার বাবুর সঙ্গে নির্মলা বৌদির বিয়ে হয়ে গেল বিয়েবাড়ির রোশনাই আলোর চেকনাইতে কেউ জানল না দুটি আত্মা জলে পুড়ে ছাই হয়ে গেল সুকুমার সুকুমারবাবুর হাত ধরে হাজারিবাগ রওনা হবার কদিনের মধ্যে নির্মলদার ছুটি নিয়ে বম্বে রওনা হয়ে গেলেন বম্বে ডেলি এক্সপ্রেসের এডিটর মিস্টার রাঙ্গাস্বামীর সঙ্গে একবার একটা প্লেনের উদ্বোধনী যাত্রায় একত্রে জাপান গিয়েছিলেন নির্মলদাকে তার বেশ ভালো লেগেছিল এবং একটা ভালো অফারও দিয়েছিলেন তখন সে অফার নেওয়া নির্মলদার পক্ষে সম্ভব হয়নি কিন্তু অতীতের সেই সূত্র ধরেই আজ উনি বম্বে গেলেন সপ্তাহখানেক বম্বে থাকার পর মিস্টার রাঙ্গাস্বামী জানালেন দিল্লি বা বম্বেতে কোনো ওপেনিং নেই তবে কায়রোতে স্পেশাল করসপন্ডেন্টের পোস্টটা খালি আছে নির্মলদা হাসি মুখে সে অফার গ্রহণ করে পনেরো দিনের জন্য কলকাতায় ফিরে এলেন পনেরো দিন বাদে আম্মাকে প্রণাম করে নির্মলদা বিও এসির প্লেনে কায়রো রওনা হলেন তিন বছর বাদে কায়রো থেকে মস্কো বদলি হবার সময় এক মাসের জন্য হোম পেয়েছিলেন কিন্তু কৃষ্ণাবিহীন হাওড়ার কোনো টান না থাকায় দেশে আসেননি আবার তিন বছর মস্কোয় কাটালেন নির্মলদা তারপর বদলি হলেন লন্ডনে জানিস বাচ্চু তখন সবে লন্ডনে এসেছি একদিন ইন্ডিয়া হাউসের এক রিসেপশন থেকে ফেরার সময় অকস্মাৎ চ্যারিং ক্রস টিউব স্টেশনে রাধার সঙ্গে দেখা ওর বিয়ের আট বছর পরে ওকে লন্ডনে দেখে আমি অবাক হয়ে গেলাম তোর বৌদি সেরাত্তিরে আর নিজের ফ্ল্যাটে ফিরল না আমার সঙ্গে এলো আট বছরের জমাট বাঁধা ইতিহাস দুজনে দুজনের কাছে তুলে ধরলাম হাওড়ার সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় আমি কিছুই জানতাম না জানতাম না বিয়ের দেড় বছর বাদে জীব দুর্ঘটনায় সুকুমারবাবু মারা গেছেন বিধবা হবার পর তোর বৌদির কোনো প্রতিবন্ধকতা এলো না বাবা মা আম্মা সবাই মত দিলেন থাক বিলেতে গিয়ে পড়াশোনা করুক তারপর একদিনও লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করে বেরোল চাকরি নিল তারপর দিনের পর দিন রাতের পর রাত দুজনে মিলে অনেক ভেবেছি অনেক আলোচনা করেছি অনেক কথা বলেছি অনেক কথা শুনেছি শুধু কি তাই দুজনে মিলে অনেক চোখের জল ফেলেছি রিজেন্ট পার্কের বেঞ্চগুলো আজও সে চোখের জলে ভিজে আছে ভাবতে ভাবতে কোনো কুলকিনারা না পেয়ে শেষ পর্যন্ত দুজনে ঘর বেঁধেছি আর এই তিনটি বছর স্বামী স্ত্রীর অভিনয় করে চলেছি দুজনে নির্মল একটা পাঁজর কাঁপানো দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন ঠোঁট কামড়াতে কামড়াতে বৌদিও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন হয়তো আমারও একটা দীর্ঘ নিঃশ্বাস পড়েছিল কিন্তু ঠিক মনে নেই যাকে সারা জীবন ধরে নিজের জীবনের সঙ্গে মিশিয়ে দেবার স্বপ্ন দেখেছি যার রক্তের সঙ্গে নিজের রক্ত মিশিয়ে সন্তানের হাসি মুখ দেখবার ছবি এঁকেছি মনে মনে তাকে নিয়ে অভিনয় করা যে কি অসচ্ছ সে কথা তুই বুঝবি না বাচ্চ উত্তেজনায় আমার হাতটা চেপে ধরলেন নির্মলদা বললেন বিশ্বাস কর বাচ্চ আজ আর তোর কাছে মিথ্যে বলবো না মাঝে মাঝে সমস্ত ন্যায় অন্যায়ের কথা ভুলে গিয়ে রাতের অন্ধকারে তোর বৌদির ঘরে ঢুকে পড়েছি দু একদিন হয়তো হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়েছি কিন্তু তারপর কাঁদতে কাঁদতে ফিরে এসেছি নিজের ঘরে কখনো কখনো আমি ঘুমিয়ে পড়ার পর তোর বৌদি চুরি করে আমার পাশে শুয়ে থেকেছে আমাকে আদর করেছে আমার মুখে মুখ রেখে কেঁদেছে কিন্তু তবুও আজ পর্যন্ত তার পে এগোতে পারিনি নির্মলতা হাঁপিয়ে পড়েছিলেন আর কিছু বলতে পারলেন না থেমে গেলেন চোখের জলটা মুছতে মুছতে বৌদি বললেন ঠাকুরপু একটা কথা বলবো? আমি উত্তর দেবার চেষ্টা করলাম কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না মাথা নেড়ে বললাম বলুন তোমার দাদাকে আর আমাকে খুব খারাপ মনে হচ্ছে তাই না তুমি কি ভেবেছো বৌদি আমি ভাটপাড়ার পণ্ডিত নাকি পাশান একটু থেমে মুখে একটু হাসির রেখা ফুটিয়ে বললাম আমাকে আরও একটু দুঃখ না দিলে তুমি বুঝি তৃপ্তি পাচ্ছ না বৌদি বৌদি নির্মলদার ওপাশ থেকে উঠে এসে আমার চোখের জল মুছিয়ে দিলেন বললেন লক্ষ্মীটি ঠাকুরবু দুঃখ করো না তুমি যে আমাদের জন্য চোখের জল ফেলছো তাতেই আমাদের অনেক দুঃখ কমে গেছে তাছাড়া তুমি ভিন্ন আর কেউ তো আমাকে এমন করে বৌদি ডাকেনি এমন মর্যাদা তো আর কেউ দেয়নি আমি তো আর কাউকে এমন ভাবে ঠাকুরবো বলে ডাকবার অধিকার পাব না তাই তোমার কাছে আমরা কৃতজ্ঞ বৌতির হাতটা চেপে ধরে বললাম ছি ছি বৌদি একই কথা বলছ পরের দিন নির্মলদার কাজে বেরোলেন না আমিও আমার অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল করে দিলাম লাঞ্চের পর তিনজনে অক্সফোর্ড স্ট্রিটে কেনাকাটা করে কাটালাম সারা বিকেল সারা সন্ধে রাত্রিরে একটা রেস্টুরেন্টে ডিনার খেয়ে হাইট পার্ক কর্নারে আড্ডা দিয়ে অনেক রাতে বাড়ি ফিরলাম রাত্রে ফিরে এসে নির্মলদা দেখলেন বিকেলের ডাকে একটা প্লেন কোম্পানির উদ্বোধনী যাত্রার অতিথি হবার আমন্ত্রণ এসেছে নির্মলদা বললেন বাচ্চু তুই কটা দিন থেকে যা আমি ঘুরে এলে দিল্লি যাস পরের দিন আমি আমার এডিটারকে একটা টেলিগ্রাম করে জানালাম লন্ডন ডিপার্চার ডিলেট প্রিচিং ডেলদি নেক্সট উইক তিন দিন পর রাত দশটার সময় আমি আর নির্মলা বৌদি নির্মল দেখে লন্ডন এয়ারপোর্টে বিদায় জানিয়েলাম বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল দুজনেই বেশ ক্লান্ত ছিলাম টেলিভিশনের সামনে বসে গল্প না করে দুজনেই শুয়ে পড়লাম লেট নাইট নিউজটাও শুনলাম না পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে খবরের কাগজটা খুলে ধরার সঙ্গে সঙ্গে বৌদি একটা বিকট চিৎকার করে চেয়ার থেকে পড়ে গেলেন আমি মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলাম বৌদির মাথাটা কোলে তুলে নিয়ে দেখি জ্ঞান নেই তাড়াতাড়ি ফ্রিজ থেকে কয়েক বোতল ঠান্ডা জল এনে চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে খবরের কাগজের উপর নজর পড়তেই দেখলাম যে প্লেনে নির্মলদা রওনা হয়েছিলেন সেই প্লেন লন্ডন থেকে টেক অফ করার পঁয়তাল্লিশ মিনিট পরে আটলান্টিকে পড়ে নিশ্চিন্ন হয়ে গেছে প্লেনের কয়েকটা টুকরো পাওয়া গেছে কিন্তু একটি যাত্রীরও সন্ধান পাওয়া যায়নি অনেক ওষুধপত্র ডাক্তার নার্স করবার পরও বৌদি ষোলো ঘন্টা অজ্ঞান ছিলেন কিন্তু কি আশ্চর্য জ্ঞান হবার পর এক ফোঁটা চোখের জল ফেলেননি বৌদি শোকে দুঃখে বৌদি পাথর হয়ে গিয়েছিলেন তিন দিন তিন রাত্রি এক বিন্দু জল পর্যন্ত স্পর্শ করলেন না সপ্তাহ পর বৌদি বললেন ঠাকুর তোমার বুকিংটা এবার করে নাও আর কতদিন তোমাকে আটকাবো আমি আপত্তি করেছিলাম কিন্তু বৌদি কিছুতেই রাজি হলেন না বললেন না ভাই ঠাকুরপো তুমি আর আমার সংস্পর্শে থেকো না হয়তো আমার সংস্পর্শে থেকে এবার তোমারও কোনো সর্বনাশ হবে দুদিন পর আমি দিল্লি রওনা হলাম অনেক আপত্তি করা সত্ত্বেও বৌদি এয়ারপোর্টে এসে আমাকে বিদায় জানিয়ে গেলেন প্রণাম করে বৌদির কাছ থেকে বিদায় নিলাম বৌদি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের জলের বন্যা বইয়ে দিয়ে বললেন আমি তোমার দাদা স্মৃতি নিয়ে লন্ডনেই থাকবো আর কোথাও গিয়ে আমি শান্তি পাব না তুমি তাই আমাকে ভুলো না মনে রেখো এই ঝড়ের রাতে তুমি ছাড়া আর কেউ নেই যে আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে আমি কোনো উত্তর দিতে পারলাম না যন্ত্রচালিতের মতো প্লেনে উঠে পড়লাম বইন সাথে তীব্র গর্জন আমার কানে এলো না বারবার শুধু মনে পড়ল বিকট চিৎকার করে বৌদি ব্রেকফাস্ট দিতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন পালামের মাটিতে পা দিয়েই বৌদিকে আমার পৌঁছানোর সংবাদ দিলাম কদিন পর বৌদির একটা উত্তর পেলাম ভাই ঠাকুরপো তোমাকে প্লেনে চড়িয়ে দেবার পর জীবনে সবচাইতে প্রথম অনুভব করলাম আমি নিঃসঙ্গ আমি একা বন্ধুহীন প্রিয়হীন অনুভব করলাম আমার অন্তরের শূন্যতা আজ মনে হচ্ছে স্বার্থপরের মতো তোমাকে ধরে রাখলেই ভালো হতো মনে হচ্ছে তোমার নির্মলতার জন্য যদি আর একজনকে চোখের জল ফেলার সঙ্গী পেতাম তবে অনেক শান্তি পেতাম আজ বেশ বুঝতে পারছি কে যেন অলক্ষে বসে আমার জীবনটা নিয়ে খুশি মতো খেলা করছে বেশ বুঝতে পারছি তাঁরই ইচ্ছায় আমার মনের রং বদলায় কখনো মেঘে মেঘে ছেয়ে যায় কখনো সোনালি রোদে ঝলমল করে ওঠে আবার কখনো গোধূলির বিষণ্ন রাঙা আলোয় ভরে যায় আমি আর কিছুই ঠেকাবার চেষ্টা করি না কিছুরই বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমার জন্য তুমি একটুও চিন্তা করো না জীবন দেবতা যখন যেদিকে নিয়ে যাবেন আমি নিঃশব্দে সেদিকেই যাব তবে আমার সংস্পর্শে দুটি নিরপরাধ মানুষের সর্বনাশ হওয়ায় আজ তোমার জন্য বড় ভয় হয় বাচ্চু একদিন তারকার দীপ্তি আমারও ছিল কিন্তু তবু বিশাল আকাশের কোলে কেন ঠাঁই হল না বলতে পারো বলতে পারো কেন কক্ষচ্চ তারকার মতো উল্কার জ্বালা বুকে নিয়ে ছুটে বেড়ালুম পৃথিবীময় বলতে পারো কোন প্রায়শ্চিত্ত করলে এ জন্মে না হোক অন্তত আগামী জন্মে তোমার নির্মল তাকে পেতে পারি ভালোবাসা নিও তোমার অভাগা বৌদি কেমন লাগলো তোমার আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো